কিছুদিন ধরে চিপেস্ট বুফে দেখাতে দেখাতে এটা একটা যেন ট্রেন্ড হয়ে গেছে, তাই জন্য আমি এরকমই চিপেস্ট বুফের একটা সন্ধান পেয়ে আজকে চলে এসেছি গ্যাস্ট্রোনমিতে। যদিও এটা কিন্তু নতুন বুফে নয়, আর এটা কিন্তু সাউথ কলকাতায় বেশ অনেকদিন ধরেই বুফেটা চলছে, হিটও হচ্ছে বারবার, বাট আমার কিন্তু এখানে আজকে প্রথম আসা। তো কি কি থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের 25K হতে হেল্প করো পুজোর আগে, এন্ড কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এখানে বেশি আর ওয়েট না করে দেখা যাক ভেতরে কী কী সার্ভ করা হচ্ছে। এই যে সামনের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অটো যাচ্ছে, এখান থেকে সোজা এই বাঁদিকে গেলে পড়বে হচ্ছে তোমাদের লর্ডস মোড়। তো লর্ডস মোড় থেকে তোমরা চাইলে ডিসক্রিপশনে আমি গুগল ম্যাপ দিয়ে দেবো, একদমই 1 মিনিটের রাস্তা। লর্ডস মোড় থেকে তোমরা গুগল ম্যাপটা অন করে একদম যেখানে ডিটেক্ট করবে ম্যাপটা সেখানেই চলে আসতে পারবে। এই গলিটা দিয়ে ঢুকবে, ঢুকেই পড়বে হচ্ছে এখানে গ্যাস্ট্রোনমি। অলরাইট, সো আজকে আমরা মাত্র 399 রুপিজের একটা দারুণ বুফে খেতে চলে এসেছি সাউথ কলকাতার লর্ডস মোড়ে লোকেটেড গ্যাস্ট্রোনমিতে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করবো ওদের আনলিমিটেড বুফেটা। তবে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আজকে টেবিলে সার্ভ করা হবে, কারণ কি যেদিনকে তোমাদের মানে বুফে খাওয়ার লোক সংখ্যা বেশি থাকবে সেদিনকে তোমাদের বুফে কাউন্টার আমার পিছনেই আছে, সেখানে সেট করে দেবে। বাট আজকে যেহেতু আমরা দুজনে আর বেশি সেরকম লোকজন আসেনি, তাই জন্য কিন্তু এখানে আমাদেরকে পুরোটাই টেবিলে গুছিয়ে একদম সার্ভ করে দিচ্ছে। তো ফার্স্টেই আমাদেরকে এখানে দিয়েছে দুটো এইরকম মশালা সোটা পার হেড একটা করে, এটা হচ্ছে তোমাদের মশালা ফোল্ডিং দিয়েছে, তো মশালা কোক সেটা। এটা কিন্তু মকটেল অফ দ্য ডে, এটা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হবে, মানে প্রত্যেক দিন সেম থাকবে না, এটা কোনো দিন তোমরা ভার্জিন মইটো পেতে পারো, ফ্রেশ ল্যান্সেরও পেতে পারো, এরকম যে কোনো দিন তোমাদের যে তোমরা দিনকে আসবে অন্য কিছু থাকতে পারে। আজকে আমাদের দিয়েছে এখানে মশালা কোল্ড্রিঙ্ক, একদম ভালো মতন মশলা দিয়ে বানানো, মানে একদম কোল্ড ড্রিঙ্কস মানে কোকের মধ্যে, কোক বা থামস আপের মধ্যে ভালো করে জল জিরা অ্যান্ড অল এসব দিয়ে বানিয়েছে। এখান থেকে ওপর থেকে তোমরা দেখতে পারবে ভাসছে পুরো মশলাগুলো। আর এইটা কিন্তু পার হেড একটা করেই সার্ভ করা হবে, মানে এটা কিন্তু রিপিট করা যাবে না, দিস ইজ ওয়েলকাম ড্রিঙ্ক, আর এটা তোমাদের কমপ্লিমেন্টারি একটা করেই সার্ভ করা হবে। নেক্সট ট্রাই করবো আমরা স্যুপ অফ দ্য ডে, এটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। আজকে আমরা হট অ্যান্ড সার স্যুপ পেয়েছি, তোমরা কিন্তু অন্য দিন আসলে মাঞ্চাও বা সুইট কর্ন এরকম যা আরও যেই স্যুপগুলো থাকে সেগুলো পেতে পারো। স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট, না বেশি লিকুইডি না বেশি থিক, একদম পারফেক্ট। আর চাংসগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখো চিকেনের চাংসগুলো দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু ওপরে এখানে কিন্তু তোমরা এগ ড্রপ দেখতে পারবে, তার সাথে কোরিয়েন্ডার লিভস দেখা যাচ্ছে, বেশ ভালো পরিমাণেই কিন্তু চিকেন এগ এই সমস্ত দিয়ে এটা বানানো হয়েছে। টেস্ট করে দেখি, অ্যান্ড এটার যে অরোমাটা আসছে না সেটা খুবই একটা সাওয়ার টাইপের যে অরোমাটা থাকে, টমেটো বা সাওয়ারনেস একটা থাকে সেই অরোমাটা আসছে, সে দেখি একটু কিরকম লাগে। হট অ্যান্ড সাওয়ার, একেবারেই হট অ্যান্ড সাওয়ারই বানানো হয়েছে, হালকা একটা গার্লিকের টেস্ট আছে, তার সাথে চিকেনগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, অ্যান্ড হালকা একটু একদম লেবুর একটা ট্যাঙ্গি টেস্ট আসছে, ভালো খেতে। চলে এসছে আমাদের স্টার্টার, তো স্টার্টারের ফার্স্টেই যেটা আমি তোমাদের দেখাবো ভেজ স্টার্টার, এটা আছে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এই যে খুবই কমন একটা ডিশ, এরকম প্লেটের মধ্যে নিয়ে একটু ট্রাই করে দেখি। উপর থেকে এখানে তোমরা দেখতে পারবে এখানে সেসামে সিডস দেওয়া আছে, তার সাথে কোরিয়েন্ডার হালকা করে এরকম দেখা যাচ্ছে, আর এটাকে ফ্রাই করা হয়েছে যেরকম মানে ক্রিসপি চিলি বেবিকর্নের থাকে, কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে ফ্রাই করেছে, তারপর হচ্ছে চিলি আর ট্যাঙ্গি সসে এটাকে মিক্স করা হয়েছে, বেশ ভালো। ইনফ্যাক্ট ক্রিসপি চিলি বেবিকর্নের মধ্যে যে বেবিকর্নটা আছে সেটাও অত্যধিক ফ্রেশ, একদমই সগি বা চিলি না, এখনও বেশ ভালো ক্রিসপিনেসটা মেনটেন আছে, ঠান্ডা হয়ে গেছে বাট স্টিল মেনটেন আছে, বেশ ভালো মচমচ করছে ব্যাপারটা, ভালো খেতে দাও।
নেক্সট স্টার্টার আমরা এখানে ট্রাই করব তাই পাই চিকেন, এরকম থাকবে। দেখো ওপর থেকে আনিয়নগুলো খুব ভালো করে কেটে কেটে এরকম মানে এটাকেও আই গেস টস করা হয়েছে, এই সসটার সাথে এই চিকেনগুলোকেও টস করেছে। দেখি একটা, আর এইরকম এক একটা হচ্ছে তোমাদের চিকেনের সাইজ। দেখি একটা কিরকম লাগছে, একদম সলিড চিকেন। এটা হচ্ছে ইনার পার্টটা, সুইটনেস নেই, অনেকটা তোমাদের ড্রাই চিলি চিকেনের মতো খেতে লাগবে। বেশ ভালো একটা মানে কি বলবো মানে চিলি ফ্লেভার আছে তার সাথে। এইখানে তো তোমরা দেখবে চিকেনটা কিন্তু হালকা মানে এটাতে কিন্তু আলাদা করে কোনো কোটিং দেয়নি, নর্মাল চিকেনের পিস আছে, একদম ভালো খেতে এটাও। নেক্সট স্যাটার ট্রাই করছি, এখানে চিলি হানি চিকেন আছে, এরকম থাকবে এক একটা। উপর থেকে তোমরা এখানে দেখতে পারবে স্প্রিং অনিয়ন দেওয়া আছে, তার সাথে হচ্ছে এখানে তোমরা দেখতে পারবে ক্যাপসিকাম আছে, আর অনিয়নের এক একটা পিসেস এরকম তোমরা দেখতে পারবে। চিকেনটাও বেশ ডিসেন্ট সাইজের, এক একটা মানে চিকেনের সাইজ আছে এখানে ভালো, বেশ বড় বড় ডিসেন্ট সাইজ আছে। খেয়ে দেখি কিরকম লাগে। আচ্ছা এই স্টার্টারটা আর আগের স্টার্টারটা দুটোই কিন্তু উইথ বোন ছিল, এটা একটু তোমরা খেয়াল রেখে খাবে। হালকা গরম আছে, তার সাথে হানির সুইটনেস আর চিলির স্পাইসিনেস একদম ব্যালেন্স, তবে ম্যাক্সিমামটাই তোমরা কিন্তু মানে হানির সুইটনেসটাই বেশি পাবে। ক্যাপসিকামের হালকা একটা ফ্লেভার, বেশ ভালো। আফটার টেস্টে হালকা একটু ঝাল বা স্পাইসি লাগছে, বেশ ভালো খেতে। মেন কোর্স চলে এসছে আমাদের কাছে, তো মেন কোর্সের ফার্স্ট আইটেম এখানে আছে হচ্ছে তোমাদের নান দিয়েছে এখানে। এটা নর্মাল নান আছে, বাটার নান, বেবি নান এরকম কিছু না, নর্মাল সিম্পল নান আছে, এরকম চার কোণা করে কাটা বা ত্রিকোণা করে কাটা এরকম। আর তার সাথে এখানে আছে হচ্ছে পেয়ার আপ করার জন্য মেথি মালাই চিকেন। দেখে খুব টেম্পটিং লাগছে এই মেথি মালাই চিকেনটা স্পেশালি। আর সমস্ত কিছু কিন্তু এখানে আনলিমিটেড, তোমরা যতবার ইচ্ছা যত ইচ্ছা তত নিতে পারো। আর শুধুমাত্র ডেজার্ট আর তার সাথে এই মকটেলটা দিয়ে, যেটা মকটেল অফ দ্য ডে থাকবে, সেটা হচ্ছে তোমাদের সিঙ্গেল টাইম সার্ভ, বাকি সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড। নানটাও বেশ ভালো সফট আছে, এ দেখো বেশ অনেকক্ষণ নিয়েছি কিন্তু এখনও সফট আছে ভালো। এটা ট্রাই করছি মেথি মালাই চিকেন দিয়ে, অত্যন্ত ভালো খেতে, মানে মিষ্টি তার সাথে মেথির ফ্লেভার মালাইয়ের ফ্লেভার সমস্ত কিছু একসাথে হয়ে গেছে, একদম ক্রিমি একটা গ্রেভি। গ্রেভি টেক্সচারটা তোমরা এখানে দেখতে পারবে, একদম ক্রিমি একটা গ্রেভি এরকম। নান দিয়ে যে জমে যাচ্ছে খুব খুব ভালো খেতে। তবে হ্যাঁ এই মানে গ্রেভি চিকেনটাতেও কিন্তু বোন পাবে তোমরা, তো এটাও কিন্তু উইথ বোন আছে, বোনলেস। মেন কোর্সের নেক্সট আইটেম ট্রাই করবো, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এইরকম থাকবে। জাস্ট একটুই নেবো বিকজ আগের মেন কোর্সটা খেতে খুব ভালো ছিল, ওই নান আর তার সাথে মেথি মালাই চিকেনটা অসাধারণ খেতে ছিল, তাই জন্য এটা একটু কম করে খাবো, ওই আগেরটা অনেকটা খেয়ে ফেলেছি। আর এটা ফেয়ার আপ করার জন্য এখানে আছে হচ্ছে চিলি ফিশ, এরকম থাকবে এক একটা ফিশের পোর্শন, বেশ বড় বড় সাইজের ফিশের পোর্শন আছে এরকম। আর এটা হচ্ছে সেমি গ্রেভিতে বানানো, না বেশি গ্রেভি দিয়েছে বা না বেশি ড্রাই, এটা সেমি গ্রেভিতে বানানো হয়েছে। একটু জাস্ট এটা দিয়ে ট্রাই করে দেখি, ফার্স্টেই তোমাদেরকে দেখাই। দেখো এখানে যে রাইসটা ওরা দিয়েছে সেটা কিন্তু এইরকম থাকবে, একেবারে লং গ্রেন বাসমতি রাইস আছে, তার সাথে কিন্তু এখানে নানা ধরনের ভেজিস তোমরা দেখতে পারবে, যেমন ধরো ক্যারেট আছে, তার সাথে স্প্রিং অনিয়ন আছে, এগ আছে সাফিসিয়েন্ট পরিমাণে, এখানে তোমরা এগ দেখতে পারবে, তার সাথে কিন্তু হালকা করে বিনসও তোমরা দেখতে পারবে। আর একদম এটা থেকে যে আরোমাটা আসছে না, একদমই মানে অথেন্টিক যেরকম ফ্রাইড রাইস হয় এক্স্যাক্টলি ওরকমই মানে আরোমাটা আসছে এখানে। আমি জাস্ট একটু গ্রেভিটা নিয়েছি, চিলি ফিশের গ্রেভিটা, চিলি ফিশের গ্রেভিটাও এইরকম দেখো টেক্সচারটা এইরকম আছে, তার সাথে এখানে তোমরা কিন্তু এটাতেও সিমিলারলি তোমরা চিকেনের এই সরি চিকেন বলছি ক্যাপসিকাম, তার সাথে অনিয়ন, তার সাথে এখানে স্প্রিং অনিয়ন, এই সমস্ত দেখতে পারবে। আর ফিশের সাইজগুলো কিন্তু ডিসেন্ট আছে, একটু জাস্ট আমি এখানে ট্রাই করে দেখি। একদম টিপিক্যালি চাইনিজ যেরকম ফ্রাইড রাইসগুলো হয় এক্স্যাক্টলি ওরকম,
বেশ ভালো কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয়েছে। তার সাথে আরও একটা কথা আমি এখানে মেনশন করতে চাই ওদের ওনাদের সার্ভিসিং নিয়ে, আমার কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস লেগেছে ওদের, কারণ কিন্তু আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, আমরা একদম প্রপার লাঞ্চ টাইমে এসেছিলাম 3টার সময়। তো আসার সাথে সাথেই মানে উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে ওনারা সব খাবার আমাদেরকে একদম গরম গরম প্রিপেয়ার করে দিয়ে দিয়েছেন। সার্ভিস নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারবো না। তার সাথে এই ফিশটা এবার আমি একটু ট্রাই করে দেখি, ফিশের ইনার পার্টটা এইরকম থাকবে, দেখে তো বাসা মনে হচ্ছে এরকম, দেখি বাসা আছে। তবে এর ফ্লেভারটা না মানে খানিকটা তোমার চিলি চিকেনের যেরকম ফ্লেভার হয় সেম ইকুয়ালি একই রকম খেতে, জাস্ট চিলি চিকেনের জায়গায় ফিশ ইউজ হয়েছে আর হালকা করে ওপরে একটা কোটিং আছে, এখানে তোমরা দেখতে পারবে বেশ ভালো সফট আছে, ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগছে। এনকোজ এখানে শেষ করছি, এরপর আমি তোমাদের ডেজার্ট দেখাবো। লাস্টলি ফর ডেজার্ট ওনাদের আজকে সার্ভ করা হয়েছে হট গুলাব জামুন, এটা কিন্তু ডেইলি বেসিসে চেঞ্জ হয়, আর এই জিনিসটা কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, এটা তোমাদের রিপিট হবে না, একটা করেই তোমাদের পোর্শনে পড়বে, যেরকম ওয়েলকাম ড্রিঙ্কটা তোমাদের দেওয়া হয়েছিল সিমিলারলি এটাও ডেজার্টটাও কিন্তু রিপিট হবে না। আজকে গুলাব জামুন পেয়েছি, তোমরা হয়তো দিনকে আজ কিন্তু তোমরা আইসক্রিম পেতে পারো বা কুলফি ফালুদা পেতে পারো, এটা ডিপেন্ড করছে যে কোন দিন কোনটা অ্যাভেলেবেল থাকে তার উপর। তো হট গুলাব জামুন একেবারে ভালো, এখান থেকে মানে হাত রেখেছি গরম লাগছে, একদম ঘিয়ের ফ্লেভার, তার সাথে হালকা একটা ইলাইচির ফ্লেভার বোঝা যাচ্ছে, যেরকম নর্মালি হট গোলাপ জামুন হয়ে থাকে, খুবই সফট একদম স্পঞ্জি, বেশ ভালো। তো মোটামুটি এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে, বাইরে গিয়ে তোমাদের বিল দেখাবো আর আদার পয়েন্টস যেগুলো থাকে মানে টাইমিং লোকেশন সমস্ত কিছু এক্সপ্লেন করবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। এটা হচ্ছে আমাদের বিলটা, দেখো আমরা দুজন এসেছিলাম, 798 পড়েছে দুজনের বুফে, তার সাথে 30 টাকা জল পড়েছে ওদের দাম, মানে 1 লিটার জলের বোতলের দাম নিয়েছে 30 টাকা। তো আমাদের টোটাল হয়েছে জিএসটি নিয়ে 868, মানে পার হেড তোমাদের 434 করে আমাদের পড়েছে, তোমরাও যদি আসো পার হেড তোমাদের ওরকমই চার্জ পড়বে। এবার বলি বুফেটার ব্যাপারে, চাইনিজ আর ইন্ডিয়ান ডিশ মিলিয়ে বেশ ভালোই ছিল, কোয়ালিটি আর সার্ভিস কিন্তু খুব ভালো ওনারা মেনটেন করেছে, সার্ভিসও খুব ভালো দিয়েছে ওনারা, মানে কোয়ালিটির দিক থেকেও আমি বেশ স্যাটিসফাইড, আর কোয়ান্টিটি নিয়ে তো কিছু বলার নেই যেহেতু এটা বুফে ছিল। আর সাউথ কলকাতার মতন জায়গায় এত চিপ দামে তোমরা যদি ভালো বুফে খেতে চাও গ্যাস্ট্রোনমিতে আসতে পারো। ওনারা কিন্তু পার্টি অর্ডার্সও নিয়ে থাকেন, সেটাও তোমরা কিন্তু তোমাদের যদি পার্টি হয়ে থাকে তাহলেও কিন্তু ওনাদের বুক করতে পারো, নিচে ডিসক্রিপশানে আমি নাম্বারটা দিয়ে দেবো, আর লোকেশনও তোমাদেরকে অলরেডি আমি বলেই দিয়েছি ভিডিওতে, একদম লর্ডসের মোড়ে। তো আসতে ভুলো না গ্যাস্ট্রোনমিতে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো আমার সাথে শেয়ার করতে ভুলো না, আর এই ফ্যামিলিটাকে গ্রো করতে হেল্প করো, 25K পুজোর আগে পিস করে দাও, কারণ আমি জানি আই ডিজার্ভ আ লট অ্যান্ড তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও সেটাও আমি জানি। কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর এত দূর অব্দি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।